দর্শক দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ উল্লাপাড়ার মোহনপুরের একটি রাস্তা, অবহেলিত একটি রাস্তা, এখন পুরো পর্যটন এরিয়ায় পরিণত হয়েছে বাংলার ফাড়া ও দুনিয়া। কি চমৎকার ভিউ দেখুন, সূর্য অস্তমিত সময় প্রায় এই সময়টা, অসাধারণ একটি ভিউ। আমরা উধুনিয়ার পথে একেবারে অবহেলিত একটা রাস্তা ছিল, এই রাস্তা মেরামতের ফলে দেখুন কি ভিউ অসাধারণ। হাজার হাজার মানুষ এখানে প্রতিদিন ভিড় জমাচ্ছে, অসাধারণ অসাধারণ। কেমন লাগছে এই জায়গাটি? অনেক অনেক সুন্দর মনে হচ্ছে, মিল্ক অক্সেস বাজার, অনেক লোক, অনেক ভালো লাগছে। আর দূরে নয়, এই যে আমাদের বাসার পাশে একটা মিল্ক অক্সেস বাজার। এই সুন্দর দৃশ্য এবং লোকেশন ধারণ করতেও কিন্তু মানুষ ভুল করছে না। এদিকে আসুন, আপনার সঙ্গে কথা বলি। হ্যাঁ, তো আপনি কি কমার্শিয়ালি ছবি তুলছেন? হ্যাঁ, সেই কক্সেস বাজারের মতো। কতদিন আগের থেকে এই এখানে লোকজনের সমাগম? প্রতিদিন প্রচুর মানুষ আসে। হ্যাঁ, দর্শক বেশ কিছুদিন হয় শুনছি, ঈদের দিন থেকেই শুনছি যে আমাদের সিরাজগঞ্জ মোহনপুর থেকে এই উধুনিয়া সড়কটি এখন পর্যটন নগরীতে পরিণত হয়েছে। এখানে এসে আমার প্রিয় একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, মিজান ভাইয়ের সঙ্গে। তো মিজান ভাই কেমন আছেন, কেমন লাগছে এখানে এসে? ধন্যবাদ মানিক ভাই। সুপ্রিয় দর্শক, প্রথমে বলে দিই যে মানিক ভাই আমার একজন প্রিয় মানুষ, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে দেখা হয়ে ওঠে না দীর্ঘদিন যাবৎ। কিন্তু হঠাৎ করে এই প্রিয় জায়গায় এসে দুই মানুষের, দুজন কিন্তু একই মনের, মাঝে নিয়ে ফটোগ্রাফি করেন, তিনি আলোকচিত্র শিল্পী। তো এখানে আমি ছবি আঁকি, মানিক ভাই ছবি তোলেন, দুজনেই শিল্পী। হঠাৎ করে এই জায়গায় যে আমাদের মিলন হবে, এটা আমি মনে করি যে একটা সৃষ্টিকর্তার অপার মহিমা। তারপরে এই যে উদুনিয়া যে রাস্তাটি, এর পাশে যে প্রকৃতির যে অবস্থান, যে পানি, এটা আসলে ঠিক কক্সবাজার বললে আমাদের ভুল হবে না। দর্শক এই স্বল্প পানিতেই কত আনন্দ করছে, যেহেতু আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার কোনো পর্যটন কেন্দ্র নাই, এটি এখন আমাদের পর্যটন কেন্দ্র। হাজার হাজার মানুষের সমাগম, যেটি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। দেখুন কত চমৎকার দৃশ্য যদি দেখাতে পারি এ সাইডে। এদিকে পশ্চিম আকাশে সূর্য অস্তমিত যাওয়ার চমৎকার একটি ভিউ, যেটি স্বচক্ষে না দেখলে আসলে বোঝানো সম্ভব না। রবি ঠাকুরের সেই কথাটি যে বহু কোষ দূরে বহু ব্যয় করে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয়নি চক্ষু মিলিয়া, গর্ভতে শুধু দুবা ফেলিয়া, একটি দানের শিশুর উপর শিশুর বিন্দু। সত্যি অবাক করার মতো বিষয়, ঠিক আমাদের ঘরের পাশেই যে প্রকৃতির এরকম লীলাভূমি আমাদেরকে অভিভূত করেছে। আপনার তাহলে কি হয় দেখি মামনি, সন্ধ্যা ঘনিয়ে এলো, এরপরেও চমৎকার একটি দৃশ্য। আর আমার সঙ্গে এই যে আমার প্রিয় মানুষটি মিজানুর রহমান ভাই, আমার এই সুন্দর সন্ধ্যা এই দৃশ্য এবং পরিবেশের সাথে আমাদের মিজান ভাইয়ের উপস্থিতি আরও যেন আর একমাত্র যোগ করে দিয়েছে।
শ্রেণীর সকল বয়সের মানুষের একেবারে মিলন মেলায় পরিণত হয়েছে এই মোহনপুর উধুনিয়ার এই সড়কটি। অসাধারণ একটি ভিউ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মোহনপুর উধুনিয়ার রাস্তা। এটি শেষ উল্লাপাড়া উপজেলায় দেখতে পাচ্ছেন, যেদিকে আমার এই ক্যামেরার লেন্স যাচ্ছে সব দিকেই যেন অসাধারণ দৃশ্য। আমি আসলে এই চতুর্থতম দিনে স্রেফ একটু দেখার জন্য আসছি, অনেকের কাছে গল্প শুনে আসছি, ক্যামেরাও আনিনি, এটি আমার মোবাইলে ধারণ করছি। রাস্তায় এপাশ এবং ওপাশটায় লাখো মানুষের ফলতানে মুখর গোটা এলাকা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এই সময়টাতে ভিড় জমাচ্ছে। আসলে কর্মব্যস্ততার কারণে খুব একটা নিজেকে সময় দেয়া হয়ে ওঠে না। আজ আমার ছোট বাচ্চা মেয়ে তার আবদারে এবং তার মায়ের আবদারে মূলত আজকের এই সুন্দর বিকেলটা এই সিরাজগঞ্জ উল্লাপাড়া মোহনপুর থেকে উধুনিয়া এই সড়কে আমরা চমৎকার একটি বিকাল কাটাচ্ছি। সবাইকে আসার আমন্ত্রণ আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ার এই নতুন একটি পর্যটন এলাকায়। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।